নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে যে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা এসেছি আমরা জানি রাজ্যে আসন্ন উপনির্বাচন রাজ্যের চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন এই মাসেই এবং আগামী ছয় জুন ছ তারিখের মধ্যে কিন্তু মনোনয়নপত্র জমা দিতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীদের যারা যারা এই উপনির্বাচনে অংশগ্রহণ করবেন অলরেডি রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম কিন্তু তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন কিন্তু রাজ্যের শাসক দল বিজেপি এখনো অবধি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি এ নিয়ে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন গুঞ্জন চলছে রীতিমতো এবার যে একটি বিষয় বিভিন্ন মহল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে উঠে আসছে যে কে হতে চলেছে ছয় আগরতলায় সুদীপ রায় বর্মনের প্রতিদ্বন্দ্বী মুখ শাসক বিজেপি দল থেকে কারণ আমরা জানি যে রাজ্যে যে চারটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তার মধ্যে কিন্তু একটি কেন্দ্র হচ্ছে ছয় আগরতলা যেখানে কিনা প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন দীর্ঘদিন এই আসন থেকে লড়াই করে কিন্তু জয়লাভ করে আসছেন নিতান্তই প্রশ্ন উঠছে যে যদি সুদীপ রায় বর্মন এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে তাকে হারানোর জন্য কিন্তু সেই শক্তিশালী একটি মুখ বা সেই শক্ত রাজনৈতিক একটি ব্যক্তিত্ব কিন্তু প্রয়োজন ওনাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এমনটাই কিন্তু গুঞ্জন আমরা শুনছি বিভিন্ন মহল থেকে তার মধ্যে সবথেকে বড় গুঞ্জন যে শাসক বিজেপি দল থেকে কে হতে চলেছে সুদীপ রায় বর্মনকে ট্যাক্কা দেওয়ার মতো প্রতিদ্বন্দ্বী বিভিন্ন মহল থেকে গুঞ্জন উঠছে যে যেহেতু রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনিও উপনির্বাচনের লড়াই করতে হবে যেহেতু উনি মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন এবং যেহেতু এখনই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তো এটা স্বাভাবিক যে ডক্টর মানিক সাহা উপনির্বাচনে অংশগ্রহণ করবেন এবং একথা তিনি নিজেও স্বীকার করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছুদিন আগে এবার প্রশ্ন যদি ডক্টর মানিক সাহা সুদীপ রায় বর্মনের বিপরীতে লড়াই করার জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমে আসেন তাহলে কিন্তু বলা যায় খুবই শক্ত এবং শক্তিশালী লড়াই হতে চলেছে এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে কারণ আমরা জানি যে ডক্টর মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি উনি কিন্তু বর্তমানে ত্রিপুরা রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুতরাং ওনার সাংগঠনিক ক্ষমতা অনেকটাই রয়েছে বলা চলে এবং সুদীপ রায় বর্মন তিনিও কিন্তু রাজ্যের অনেক পুরনো একজন রাজনৈতিকবিদ ওনারও সাংগঠনিক ক্ষমতা নেহাতি কম নয় সেটাও কিন্তু বলা চলে এবার অনেক সমালোচকদের মুখে শোনা যাচ্ছে যে যদি দুই বাঘে লড়াই হয় তাহলে কিন্তু লড়াই জমবে বেশ এবং কে হবে জয়ী কার ভাগ্যে জুটবে পরাজয় তা কিন্তু বলবে অবশ্যই সময় কিন্তু এই জয় এবং পরাজয় যে আগামী নির্বাচনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে তা কিন্তু বলাই বাহুল্য এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন যদি ডক্টর মানিক সাহা এবং সুদীপ রায় বর্মনের মধ্যে ছয় আগরতলা কেন্দ্র থেকে লড়াই হয় তাহলে কার পাল্লা ভারী হতে পারে বা কি বলছেন বর্তমানে রাজনৈতিক হাওয়া কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আলোচনায় নমস্কার